আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে 2021 সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্যাটার্ন বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যারা বাড়িতে অলস সময় কাটাচ্ছ, তোমরা আশা করি আজকের এই ক্লাস মনোযোগ সহকারে দেখে অত্যন্ত সফল হবে এবং তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা অর্জন করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, চলে যাই পড়াশোনার মধ্যে। আমরা আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো স্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কি। ঠিক আছে, আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিত থেকে স্বাভাবিক সংখ্যা বিষয়ে আলোচনা করি। তো স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমরা যদি বলি, তাহলে আমরা বলি সাধারণত শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা, শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 10, 12, 13 ইত্যাদি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। এই স্বাভাবিক সংখ্যা থেকে আমরা এই স্বাভাবিক সংখ্যাকে আবার আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে যদি পারি চাই, তাহলে আমরা বলতে পারি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে যদি ক্রমিক যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ মাঝখানে কোনো সংখ্যা বাদ যাবে না, ক্রমান্বয়ে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে। শিক্ষার্থীরা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা যে কোনো একটা সংখ্যা যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে শিক্ষার্থীরা তোমরা যদি মনে করতে পারো যে আমরা বললাম একটা সংখ্যা 52, সংখ্যাটা কি স্বাভাবিক সংখ্যা কিনা? অবশ্যই স্বাভাবিক সংখ্যা, কারণ 1 থেকে শুরু করে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। শিক্ষার্থীরা বুঝতে পেরেছে তো? তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা থেকে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি বলতে চাই, তাহলে আমরা বলবো যদি একটা সংখ্যা আমরা নিলাম 13, তাহলে তার ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর জন্য হয় আমরা নিব 12 আর 13, নতুবা নেব 13, 14। অর্থাৎ আমরা পরপর যে সংখ্যাগুলো বাদ না দিয়ে সেই সংখ্যাগুলো হবে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যার পরবর্তীতে আমরা যাব ক্রমিক জোড় স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আমরা যদি দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমরা 8টা সংখ্যা লিখলাম স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা লিখছি। এই ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো থেকে যদি আমরা বিজোড় সংখ্যাগুলোকে আলাদা করি, তাহলে আমাদের হয় 1, 3, 5, 7। শিক্ষার্থীরা তোমরা সহজে দেখতে পাচ্ছ, আমরা এখানে 8টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা থেকে বিজোড় সংখ্যাগুলোকে যখন আলাদা করি, তখন আমরা দেখতে পাই এখানে বিজোড় স্বাভাবিক সংখ্যা 1, 3, 5, 7। এই সংখ্যাগুলোকে বলা হয় বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আমরা যদি 8টা সংখ্যা থেকে জোড়গুলোকে আলাদা করি, 8টা সংখ্যা থেকে যদি আমরা জোড়গুলোকে আলাদা করি, তাহলে নিশ্চয়ই আমরা পাই 2, 4, 6, 8। এই যে আমরা 4টা সংখ্যা পেয়েছি, এই 4টা সংখ্যার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই এখানে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা থেকে আমরা 4টা সংখ্যা নিচ্ছি 2, 4, 6, 8। এটা হলো জোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখান থেকে যোগ ক্রমিক স্বাভাবিক সংখ্যা, বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যা শিখতে পেরেছি। আমরা এবার বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা তোমরা দেখো, আমি যদি বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই, তাহলে আমরা লিখতে পারি 1+3+5+5+7+5+7। আমরা যদি যোগ করি তাহলে এটার ফল হয় 4, এটার ফল 9, এটার ফল 0, এটার ফল। তাহলে আমরা শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি যে কোনো সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি আমরা নির্ণয় করি,
এবং যে ফলটা দাঁড়ায় সে ফলটাকে আমরা দেখলে দেখি যে ফলটা অবশ্যই এবং অবশ্যই কি হয়েছে, যে ফলটা দাঁড়িয়েছে একটা 4, একটা 9, একটা 16, একটা 25, তার মানে প্রতিটা ফলে পূর্ণবর্গ সংখ্যা। শিক্ষার্থী তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে তার পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, হোয়াট ইজ পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কি? আমরা যদি পূর্ণবর্গ সংখ্যাগুলোর কথা বলি, আমি যখন যখন এখানে বলছি 4, 9, 16, 25, এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। এই কথাগুলো থেকে আমরা উপলব্ধি করতে পারি যে প্রতিটা সংখ্যার দিকে যদি তাকাই তাহলে প্রতিটা যোগফলই আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা হয়েছে। বলতে আমরা যদি 4 প্রথম যোগফলটা দেখি, 4, তাকে যদি বর্গমূল করি তাহলে ফল পাই আমরা 2। পরবর্তী যোগফলটা পেয়েছি আমরা 9, তাকে যদি বর্গমূল করি ফল পাই আমরা 3। পরবর্তী যোগফলটা পেয়েছি 16, তাকে যদি বর্গমূল করি তাহলে ফল হয় 4। সর্বশেষ যে যোগফলটা পেয়েছি 25, পূর্ণবর্গ সংখ্যা হয় 5, তাহলে বর্গমূল হয় 5। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, প্রতিটা যোগফলের এই বর্গমূল করলে পূর্ণ সংখ্যা দাঁড়ায়। তাহলে আমরা শিক্ষার্থীরা পূর্ণবর্গ সংখ্যা সংখ্যাটা আমরা এরকমভাবে দিতে পারি, যে সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা হয়, যে সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা হয় ওই সংখ্যাটিকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা, যে সংখ্যাটিকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা হয় সেই সংখ্যাটিকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেমন আমরা যদি 2-এর বর্গমূল করি তাহলে হয় 1.। এখান থেকে দেখা যায় যে 2-এর বর্গমূল পূর্ণ সংখ্যা নয়, যার কারণে 2 পূর্ণবর্গ সংখ্যা নয়। এরকমভাবে আমরা যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে যদি বর্গমূল করি, যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা দাঁড়াবে ওই পূর্ণ সংখ্যা দেওয়া যাকে বর্গমূল করে আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি, ওই সংখ্যাটা হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা দেখছি যে প্রতিটা বিজোড় সমবায় সংখ্যার যোগফলই এটা পূর্ণবর্গ সংখ্যা, যার কারণে আমরা এটাকে 2² লিখতে পারি, এটাকে 3² লিখতে পারি, এটাকে 4² লিখতে পারি, এটাকে আমরা 5² লিখতে পারি। শিক্ষার্থী তোমরা সহজে তোমাদের কাছে অনুমেয় যে আমরা যদি কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ লিখতে চাই, কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে চাই, তাহলে আমরা দেখব কত সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করা হয়েছে। যত সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করা হয়েছে ততকে বর্গ করলেই আমরা তার ফল পেয়ে যেতে পারি। সংক্ষেপে আমরা যদি এরকম পাই 1+3+5+7+9+11+12+13+15, আমরা সহজে লিখতে পারি 1+3+4+5+6+7, 1+2+3+4+5+6, তার ফল হবে নিশ্চয়ই কত 28, অর্থাৎ 64। আমরা একটা যোগ করে দেখবো আর 80-64 হয় কি না। 3-4, 4-5, 9, 9-5, 16, 16-5, 25, 25-11, 36, 37-8, 13, 49, 49-15, 64। সুতরাং আমরা সহজে যে কোনো সংখ্যা